হাই ফ্রেন্ডস, বেঙ্গল বিবিকেয়ার টপ টুটোতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের বাচ্চাদের স্কুলের চার চারটে টিফিন রেসিপি। এমন কিছু টিফিন রেসিপি শেয়ার করব যেগুলো বাচ্চাদের শরীরের জন্য স্বাস্থ্যকর হবে এবং চটজলদি বাড়িতে বানানোও যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে টিফিন রেসিপিগুলো। তার আগে বলি, এর আগেও কিন্তু আমি এলকেজি ইউকেজি নার্সারির বাচ্চাদের জন্য টিফিন রেসিপি শেয়ার করেছি। যদি সেগুলো না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো। আর এরপরও কিন্তু আগামী দিনে আরও অনেক টিফিন রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করব। সেগুলো দেখতে চাইলে আমার বেঙ্গল বেবি কেয়ার টপ টুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এবার দেখে নেওয়া যাক রেসিপিগুলো। আজকের প্রথম টিফিন রেসিপি হলো নোনতা সুজি। তো চলো দেখে নিই আমি কিভাবে একদম ঝরঝরে মুখরোচক নোনতা সুজি বানাচ্ছি। প্রথমে শুকনো কড়াইতে সুজিটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে, নাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। মোটামুটি 7 মিনিট মতো সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই সুজিটা ভালো মতো ভেজে যাবে। সুজিটা ভাজা হয়ে গেলে সুজিটাকে ঢেলে নেব একটা প্লেটে। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল, এর সাথে আমি দেব 1 টেবিল চামচ ঘি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই তেল আর ঘিটাকে আমি ভালো করে গরম করে নেব। এরপর আমি ফোড়নে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। যদি বাচ্চার ঝালের সমস্যা থাকে সেক্ষেত্রে বলবো শুকনো লঙ্কাটা না দিলেও চলবে। এর সাথে ফোড়নে দেব সামান্য একটু সাদা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো আলু, খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। একটু আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে ঠিক একইভাবে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি গাজর, সেই গাজরটাকেও এই আলুর সাথে নেড়ে নেব। আলু আর গাজরটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা যদি নোনতা সুজিতে দেওয়া হয় তাহলে নোনতা সুজির স্বাদই চেঞ্জ হয়ে যায়। একবার যদি কাছাকাছি তোমরা কারি পাতা গাছ থাকে, কারি পাতা দিয়ে দেখবে, খুব ভালো লাগবে বাচ্চাদের খেতে। কারি পাতাটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা কিন্তু আমি একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটাকে মোটামুটি 1.5-2 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন। নুন হলুদের সাথে আমি ভেজে রাখা সুজিটাও এবার এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে সবজির সাথে এই সুজিটাকে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এই সুজিটাকে সবজিগুলোর সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো 2 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখলে কিন্তু নোনতা সুজি কখনোই ঝরঝরে হয় না, তাই সবসময় এটা মাথায় রেখে রান্না করবে। যখনই এটা করবে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেম রাখবে। সমস্ত কিছু সুজিতে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার ব্যবহার করব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা কিন্তু একসাথে পুরোটা ঢালবে না, অল্প অল্প করে পরিমাণে ঢালবে। যতটা সুজিতে অ্যাবজর্ব করবে সুজি সেদ্ধ হওয়ার মতো, ততটাই পরিমাণে দেবে এবং খুব ভালো করে সেটাকে নাড়াচাড়া করবে, তবে কিন্তু সুজি ঝরঝরেও হবে এবং সেদ্ধও হবে। মোটামুটি সুজি আর জলের মাপটা এরকম হবে, ধরো 1 কাপ যদি তোমরা সুজি নাও সেক্ষেত্রে 1.5 কাপ মতো জল ব্যবহার করতে হবে। সুজিতে জল মেশানোর পর থেকে একটানা কিন্তু সুজিটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু সুজিটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে, একেবারেই ঝরঝরে হবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখো আমার সুজিটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, এক জায়গায় দলা পাকায়নি, খেতেও ভালো হবে। তো চলো এইভাবেই রেডি করে ফেলো বাচ্চাদের জন্য নোনতা সুজি। আমার মেয়ের জন্য নোনতা সুজি কিন্তু একদম রেডি। এটাকে একটু ঠান্ডা করে বাচ্চার টিফিন বক্সে প্যাক করে ফেলো। আজকে আমার দ্বিতীয় রেসিপি হলো বাচ্চাদের জন্য ভেজিটেবল প্যানকেক। এর জন্য প্রথমেই আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিম দুটোকে খুব ভালো করে বাটিতে আমাকে ফেটিয়ে নিতে হবে। ডিম যদি এই রেসিপিটাতে তোমরা না দিতে চাও সেক্ষেত্রে তোমরা ডিমের বদলে টক দইও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে বিভিন্ন সবজি আর মশলা মিশিয়ে নেব। প্রথমেই দেব সামান্য কুচিয়ে নেওয়া পেঁয়াজ,
মিহি করে কুচিয়ে রাখা অল্প গাজর, সামান্য ক্যাপসিকাম, হাফ চামচ মতো লঙ্কা কুচি, এটা কিন্তু নাও দিতে পারো, তার বদলে তোমরা গোলমরিচও ব্যবহার করতে পারো, হাফ চামচ আদা কুচানো, হাফ চামচ রসুন কুচানো, দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, আর এর মধ্যে যেটা দেব সেটা হলো 100 গ্রাম মতো আটা। এখানে আটার বদলে তোমরা ময়দারও ব্যবহার করতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবে, খুব বেশি জল ব্যবহার কিন্তু এর মধ্যে করবে না, যাতে ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায় বা খুব বেশি টাইটও যেন ব্যাটারটা না হয়। আমি যেরকম গুলছি এরকমই যেন ব্যাটারটা তৈরি হয়। এই রেসিপিটা খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, তাই হাতে যদি খুব তাড়া থাকে সেক্ষেত্রে টিফিন বানানোর জন্য এই রেসিপিটা কিন্তু একদম বেস্ট। তো চলো, ব্যাটার কিন্তু আমার একদম রেডি, এবার তৈরি করে নেওয়া যাক প্যানকেকটা। প্যানকেকটা তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানটা গ্যাসে একটু গরম করে নেব, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে আমি ফ্রাইং প্যানে প্রথমে ব্রাশ করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে। ছোট ছোট করে প্যানকেকের শেপে আমি ডাবু হাতা করে এই ব্যাটারটা ফ্রাইং প্যানের মধ্যে দেব। প্যানকেকের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেলে প্যানকেকটাকে উল্টে দেব। দেখো একটু লালচে লালচে হয়েছে প্যানকেকগুলো, এইরকমই হবে। এবার অপর দিকটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। প্যানকেকের দুপাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন গ্যাস অফ করে প্যানকেকটা নামিয়ে নেব। ব্যাস, কত সহজেই দেখো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য টিফিন রেসিপি ভেজিটেবল প্যানকেক। এর সাথে একটু সুইট টমেটো সস দিলে কিন্তু একদম জমে যাবে। তো চলো রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর বাচ্চাদের জন্য যে টিফিন রেসিপিটা আজকে আমি শেয়ার করব সেটা হলো পাস্তা রেসিপি। এই ভেজিটেবল পাস্তা কিভাবে বানাচ্ছি চলো এবার দেখে নেওয়া যাক। পাস্তা বানানোর জন্য সবার প্রথম আমাদের পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। যেমন আমরা চাউমিন সিদ্ধ করি ঠিক তেমনই প্রথমে একটা বাটিতে গরম জল করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এই পাস্তাটাকে এই জলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে ম্যাক্রোনি পাস্তা নিয়েছি। বিভিন্ন ধরনের পাস্তা শেপ মার্কেটে বিক্রি হয়, বিভিন্ন শেপের পাস্তা পাওয়া যায়। যে কোনো শেপ বাচ্চাদের যেটা খেতে ভালো লাগবে সেই পাস্তা এনে সেটাকে খুব ভালো করে প্রথমে সেদ্ধ করে নেবে। দেখো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পর এটাকে খুব ভালো করে আমি ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, যাতে প্রতিটা পাস্তা গায়ে গায়ে লেগে না যায়। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে এলে এই তেলে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি। রসুনটা তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা অবশ্যই খুব ঝিরিঝিরি করে কাটবে, তাহলে খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর একে একে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো বিনস, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। এই তিনটেই কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে, তাহলে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। গাজর বিনস আর ক্যাপসিকামটা একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দেব অল্প একটু টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে দেব সামান্য একটু নুন। আমি এখানে 1/2 টিস্পুন নুন ব্যবহার করেছি। নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব, তারপর ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর, মোটামুটি 1 মিনিট পর দেখো ঢাকনা খোলার পর টমেটো এবং সবজিগুলো সবটাই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দেওয়ার পর সমস্ত সবজিগুলোর সাথে সসটাকে ভালো করে মাখিয়ে নেব, আরও 2 মিনিট মতো ভালো মতো ভেজে নেব। এরপর সেদ্ধ করে রাখা পাস্তাটাকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করবো। মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে সবজিগুলোর সাথে পাস্তাটাকে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি। চিনিটা অবশ্যই বলি অপশনাল, যদি না ভালো লাগে নাও দিতে পারো, আমি ব্যবহার করি পাস্তায় একটু চিনি। আর গোলমরিচ গুঁড়ো যেহেতু বাচ্চা রান্না তার জন্য গোলমরিচ দিচ্ছি, যদি মনে করো কাঁচা লঙ্কা কুচি দেবে সেটাও দিতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাস্তা যখন একদম রেডি, নামাবার আগে দিয়ে দেবে সামান্য একটু বাটার। ব্যাস রেডি হয়ে গেল বাচ্চার জন্য পাস্তা রেসিপি। এবার হালকা একটু ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সে বেড়ে দাও বাচ্চার জন্য পাস্তা।
পাস্তা খেতে কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে। অনেকে আছে যারা চাউমিন খেতে পছন্দ করে না, তারা কিন্তু পাস্তা খেতে পছন্দ করে। তো চলো বাজার থেকে পাস্তা এনে বানিয়ে দাও এই পাস্তা রেসিপি। আজকে সবশেষ বাচ্চাদের জন্য টিফিন রেসিপি হলো চিজি পটেটো স্যান্ডউইচ রেসিপি। এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে, সপ্তাহে এক দুদিন ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি। চিজি পটেটো স্যান্ডউইচ রেসিপি নাম শুনেই বুঝতে পারছো সবার আগে লাগবে আলু সিদ্ধ। সেই আলু সিদ্ধর মধ্যে দেবো সামান্য একটু নুন, একটু চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই আলু সিদ্ধটাকে আমি মেখে নেব। আমি এখানে আলু সিদ্ধটা চামচের মাধ্যমে মাখছি। যদি তোমরা হাত দিয়ে মাখবে মনে করো, তাহলে কিন্তু এটা মাখার আগে অবশ্যই খুব ভালো করে হাত দুটো ধুয়ে নেবে। এর সাথে স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে আমার দুটো পাউরুটি। আমি এখানে হোয়াইট ব্রেডই নিয়েছি, তোমরা মনে করলে ব্রাউন ব্রেডও এখানে ব্যবহার করতে পারো। আমি এই ব্রেডটার চারিদিক খুব ভালো করে কেটে নিয়ে শুধু সাদা অংশটাই রেখে দিচ্ছি। পাউরুটির চারদিকটা ভালো করে কেটে নেওয়ার পর আমি পাউরুটিটাতে ভালো করে মাখন লাগিয়ে নেব। মাখন লাগানো হয়ে গেলে একটা পাউরুটির মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস চিজ। স্লাইস চিজের ওপর আমি দিয়ে দেবো আলু সিদ্ধ মাখাটা। যে আলু সিদ্ধর ব্যাটারটা রয়েছে সেটা খুব ভালো করে আমি একটা পাউরুটির মধ্যে মাখিয়ে নেব। তার উপর আমি আরেকটা পাউরুটি চাপা দিয়ে দেবো। বাচ্চাদের জন্য এই স্যান্ডউইচটা যখন বানাবে অবশ্যই বলবো আলুর পুরটা একটু কম পরিমাণে দেবে, নাহলে বাচ্চারা কিন্তু খেতে খুব একটা পছন্দ করে না। এবার আমি ওপরের পোর্শনেও খুব ভালো মতো বাটার লাগিয়ে নিলাম। প্যানটা হালকা গরম হয়ে এলে এবার আমি স্যান্ডউইচটা এই প্যানের মধ্যে দিয়ে দেবো। যেই পোর্শনে বাটার লাগানো আছে সেই পোর্শনটাই কিন্তু নিচে দেবে। এরপর ওপর পোর্শনেও কিন্তু আমি ভালো মতো বাটার লাগিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। খুব ভালো মতো যখন একটা পোর্শন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। স্যান্ডউইচের দুটো পিঠে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন বুঝতে হবে বাচ্চা স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। ব্যাস এটাকে কেটে দিয়ে বাচ্চা টিফিন বক্সে ভরে দিতে হবে। এর সাথে বাচ্চাদের আমরা বিভিন্ন ফল দিতে পারি। আমি যেমন এখানে ওকে শসা দিচ্ছি, তোমরা বিভিন্ন ফলই এর সাথে দিতে পারো বা সস দিতে পারো। বাচ্চা যেটা দিয়ে খেতে ভালোবাসবে সেটা দিয়ে বাচ্চাকে দিয়ে দেবে টিফিনে। এইরকম ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে এরপরও আপলোড করব। দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। টাটা।